नमस्कार बन्धुरा नदिया हरिंगा टाइम डी गोट फार्मेर पक्ष থেকে गणेश दत्त अपन सामने आरो एकटी नतून प्रतिबेदन निये हाजिर होयेछि। तो आज के प्रतिबेदनटिर विशेषत्व होच्छे जे ग्रीष्मकालीन एकटा सकालेर आमार फार्मेर चित्र। तो बन्धुरा देखुन प्रचंड गरम पड़ेछे आज कयदिन धरे सबाई आपनारा जानेन। এই প্রচন্ড গরমে ছাগলকে এই সকালবেলা আমি কিভাবে পরিচর্যা করি বা কি কি খেতে দিই সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরছি। তো ফ্রেন্ড এই দেখুন সকালবেলা এখন ঠিক 10টা বাজে, 10টা বাজেনি এখনো, 9:30টা বাজে। তো এই কাঁচা ঘাস দিয়েছি, কাঁচা ঘাস খাচ্ছে সব, দেখুন একটু আলাদা আলাদা করে দিয়েছি। এই যে সব দলবদ্ধভাবে দেখুন কাঁচা ঘাস খাচ্ছে, এটা আমার হাতেই বানানো, তার ভিতরে খেতে দিয়েছি। সব একসাথে গুটি শুটি মেরে খাচ্ছে। এটা অন্যদিকে চলে যাই, অন্যদিকে গিয়ে এটা দেখানোর চেষ্টা করি, কারণ এক জায়গায় খেতে দিলে তো হবে না। এই যে দেখুন এখানে আবার আবার আলাদা করে দিয়েছি, সেখানেও খাচ্ছে। এই যে ভেতরে আমার লাদেন আর লাদেনের মা, সেও খাচ্ছে। এই যে দেখুন এই যে আমার লাদেন আর লাদেনের মা, আমার বিড়া আগামী দিনে, এই যে লাদেন ঘরের ভিতরে খাচ্ছে আলাদা করে। এইদিকে সব মা ছাগলগুলো তাদের বাচ্চা নিয়ে খাওয়া দাওয়া করছে। সকালবেলা CO4 ঘাস আমি খেতে দিয়েছি, ঘাসটা একটু কুচি আছে, রসালো, তাই ওরা কিন্তু একদম পরিষ্কার করে চেটে পুটে খেয়ে নেবে। একটু ভাগ ভাগ করে আলাদা করে দিতেই হয়। এইদিকেও আমি দিয়েছি, দেখুন সব ভাগ ভাগ করে মা আর মেয়ে খাচ্ছে। এটা বুলেট, দেখুন বুলেট ওর মার সঙ্গে খাচ্ছে। এই যে বুলেট, বুলেটকে একটু দেখানোর চেষ্টা করি। বুলেট এই যে দেখুন বুলেট খাচ্ছে। কাজের মাসি এসছে, কাজের মাসি আজকে একটু দেরি করে এসছে, তাই ওই যে কাজের মাসি ভেতরে কাজ করছে, আজকে একটু দেরি করে আসাতে খেতে দিতেও আমার দেরি হয়ে গেছে। বাইরেটা ঝাঁপ দেওয়া হয়েছে, এখন ভেতরেরটা পরিষ্কার করছে আমার কাজের মাসি। ওই যে দেখতে পাচ্ছেন ঘরটা পরিষ্কার করতে হবে, ঘরটা শুকিয়ে যাবে তারপরে, কাজের মাসে কাজ করছে। এই যে দেখুন সব খাওয়া দাওয়ায় ব্যস্ত, এক দেড় ঘন্টা খাবে, খাওয়ার পরে সব এখানে ছায়া জায়গা, হাওয়া বইছে ওই সাইডটা দিয়ে, হাওয়া বইছে, ছায়া জায়গার মধ্যে সব শুয়ে থাকবে। তো যেটা বলছিলাম যে গ্রীষ্মকালে এই যে প্রচণ্ড তাপমাত্রা বেশি, এর ভিতরে ছাগলকে সবসময় সাবধানে রাখবেন, একটু ঠান্ডা জায়গায় যাতে একটু হাওয়া বাতাস চলাচল করে, পর্যাপ্ত পরিমাণে জল দেবেন। এই আমি জল দিয়ে রেখেছি, আর জলটা একটু ছায়া জায়গায় দেবেন যাতে জলটা ঠান্ডা থাকে। তো গ্রীষ্মকালীন এই যা টেম্পারেচার বা প্রচণ্ড তাপমাত্রা, সেই তাপমাত্রায় সকালের আমাদের আমি কিভাবে ছাগল খেতে দিই সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। তো প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যারা নতুন আমার এই প্রতিবেদনটি দেখছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। এই বলে প্রতিবেদনটি এখানেই শেষ করছি, নমস্কার।